আজকে বানাবো ঠাকুমা দাদির হাতের স্বাদে ও গন্ধে ভরা ভেটকি মাছের পাতুরি। আর এই পদ্ধতিতে পাতুরিটা বানালে মাছ হবে একেবারে সফট আর টেস্ট হবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাবাটির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর দেখুন কতটা সফট হয়েছে, একেবারেই সফট হয়েছে। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পাতুরি বানানোর জন্যে একটা বাটিতে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ রায় সর্ষে, 2 টেবিল চামচ হলুদ সর্ষে, আর নেব 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত। তারপর এর মধ্যে উষ্ণ কুসুম গরম জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে দেবো, যাতে পেস্ট করার সময় এটা একেবারেই মিহি পেস্ট হয়। আর এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ভেটকি মাছ, খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এতে কিন্তু একটুও জল নেই। এবারে এটা ম্যারিনেশন করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম 1/2 লেবুর রস। লেবু রসটা মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। লেবু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দিলাম পরিমাণ মতন লবণ, আর দেব সামান্য পরিমাণে হলুদ। তারপর লবণ আর হলুদটা হাতের সাহায্যে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। এদিকে সর্ষে পোস্তটা ভিজে গেছে, আমি একটা ছাঁকনিতে সর্ষে পোস্তটাকে পুরোপুরি ছেঁকে নিয়েছি, নিয়ে মিক্সি গ্রাইন্ডারে নিয়ে নিলাম। আর এবারে সর্ষে পোস্তর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদাকে কুচি করে নিয়েছি, সেটা দেব 5টা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি একটু ভেঙে দিলাম, তবে ঝালের পরিমাণটা আপনারা যেমন পছন্দ করেন ততটা ব্যবহার করতে পারেন। সঙ্গে দেব পরিমাণ মতন লবণ, আমি মশলার পুরো পরিমাণ লবণটা দিয়ে দিলাম, আর দেব 1 চা চামচ পরিমাণ চিনি। তার সঙ্গে 2 টেবিল চামচ জল দিয়ে সর্ষে পোস্তটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন আমার মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে, আর কতটা মিহি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কোনো রকম দানা এখানে নেই। 500 গ্রাম মাছের জন্য এখানে 100 গ্রাম আমি টক দই ব্যবহার করব। দইটা জল ছড়িয়ে নিয়েছি, আর একটা হ্যান্ড স্কেলে দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এবারে বড় একটা পাত্র নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম সর্ষে পোস্তর যে পেস্টটা আমি বানালাম পেস্টটা, আর তার সঙ্গে মিক্সার গ্রাইন্ডার দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে সর্ষে পোস্তর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া টক দইটা। তারপরে দেব মাঝারি মাপের একটা নারকেলের 1/2টা আমি কুড়িয়ে নিয়েছিলাম নারকেল কোড়া, দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ। সবশেষে দিয়ে দিলাম 50 গ্রাম সরিষার তেল, এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। যেহেতু 500 গ্রাম মাছ ব্যবহার করছি, তাই এখানে 50 গ্রাম সরষের তেল ব্যবহার করলেই এটা খেতে সবচেয়ে ভালো লাগবে। তারপর সব উপকরণ দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। মশলা পেস্ট করার সময় আমি লবণটা ব্যবহার করেছিলাম, তাই এখানে কিন্তু আর লবণ ব্যবহার করলাম না। মেশানো হয়ে গেলে একটা একটা করে মাছ তুলে আমি এই মশলার মিশ্রণে দিয়ে দেব। তারপর একটা চামচের সাহায্যে সব মাছগুলোকে এই মশলার মধ্যে ডুবিয়ে দেব, আর এভাবে রেখে দেবো পুরোপুরি 1 ঘন্টার জন্যে, যার কারণে মাছগুলো কিন্তু একেবারেই সফট হবে। আর মশলার মধ্যে অনেকক্ষণ ডুবিয়ে রাখার কারণে এর স্বাদও অনেক বাড়বে। যেহেতু পাতুরিটা দিয়ে কলা পাতায় করবো, তাই কলা পাতাগুলো এভাবে একটু ছেঁকে নিতে হবে। তবে দু রকম পদ্ধতিতে করা যায়, কলা পাতাগুলো 1 থেকে 1.5 মিনিট গরম জলে ফুটিয়েও নিতে পারেন, তাতেও নরম হয়ে যাবে। আর না হলে শুকনো তাওয়ায় এভাবে একটু ছেঁকে নিলেও কলা পাতাগুলো কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। যখন মোড়া হবে মাছগুলো দিয়ে, তখন আর এটা ফেটে যাবে না। তারপরে একটা শেকা কলা পাতা নিয়ে ওর মিডিল পয়েন্টে দিয়ে দিলাম কিছুটা মশলা, আর মশলার ওপর দিয়ে দিলাম 1 পিস মাছ, আবার মাছের ওপর কিছুটা মশলা দিয়ে দিলাম। তারপর ওই মশলার ওপর একটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর ওই কলা পাতার একটা সাইড মাছের ওপর দিয়ে অপোজিট সাইড তার ওপর দিয়ে এভাবে দিয়ে দিতে হবে। আর এবারে যখন লম্বা হয়েছে, লম্বা সাইডটা দুপাশে থেকে এভাবে নিয়ে এসে একটা পকেট সৃষ্টি করতে হবে। কলাপাতার পকেটটা যখন হয়ে যাবে, তারপরে এবার সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দিতে হবে, যাতে করে মাছটা যখন ফ্রাই করব কোনোভাবে যেন এটা ফুলে না যায়। আমি 2 সাইড দিয়েই খুব ভালো করে বেঁধে দিলাম। তারপরে সুতোটাকে একটা কাঁচি দিয়ে কেটে দেব।
দেখুন একটা পাতুরি আমার রেডি হয়ে গেল, বাকি সবগুলো একইভাবে তৈরি করে নেব। এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, তারপর এটা পেঁচলার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিয়ে যখন তেলটা হালকা গরম হলো একটা একটা করে পাতুরি আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে গ্যাসের সিম আছে আমি 10 মিনিট মতন এভাবে একটু ফ্রাই করে নেব। ফিরে এলাম 10 মিনিট বাদে। আলতো হাতে পাতুরিগুলোকে উল্টিয়ে দিতে হবে। একটু সাবধানে দিতে হবে যাতে কোনোভাবে খুলে না যায়। দিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের সিম আছে আমি আরও 10 মিনিট ফ্রাই করে নেব। ফিরে এলাম আবারও 10 মিনিট বাদে। আর এখন কিন্তু পাতুরিগুলো পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি পাতুরিগুলো তুলে নেব। আজকের এই পাতুরি রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বাকি পাতুরিগুলো একইভাবে আমি গ্যাসের সিম আছে 10 মিনিট করে 2 পিটি আমি ফ্রাই করে নেব। চলুন এবার একটা খুলে দেখাই পাতুরিটা কেমন হয়েছে। আর সেই সঙ্গে বলি আজকে যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হন তবে বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্যে। আর দেখুন পাতুরিটা কত সুন্দর হয়েছে। আর এবারে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, একেবারেই নরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।